হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি সিভিল ইঞ্জিনিয়ার ক্রাউড। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। অ্যাকচুয়ালি অনেক ব্যস্ততার কারণে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল করতে পারছি না। এটি একটি গ্লাস রিপ্লেসমেন্টের ভিডিও, যেটা একটি রিস্কি পজিশনে গ্লাসটা চেঞ্জ করা হয়। ভিডিওতে আপনারা যে পজিশনে বা যে জায়গাটাতে গ্লাস চেঞ্জ দেখতে পাচ্ছেন, এই জায়গাটি আমাদের হচ্ছে মানে গ্রাউন্ড থেকে 59.5 মিটার উপরে। আমরা যদি এটাকে ফিটে ক্যালকুলেশন করি, অ্যারাউন্ড 200 ফিট মাটি থেকে উপরে, এবং এটা আমাদের যে রুফটপ আছে, রুফটপ থেকেও আরও 1.5 মিটার বাহিরে। এমন একটা সিচুয়েশনে গ্লাসটা চেঞ্জ করার জন্য, বা ওই কর্নারের যে গ্লাসটা আমরা চেঞ্জ করতেছি ভিডিওতে দেখছেন, চেঞ্জ করার জন্য আমাদের এখানে গন্ডোলা সেট করার প্রয়োজন ছিল। আপনারা গন্ডোলা চিনেন কিনা আমি জানি না। আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় গ্লাস ক্লিনিং করার সময় একটা রশির মধ্যে ঝুলে থাকে কয়েকটা লোক, তো এটাকে বলা হয় গন্ডোলা। গন্ডোলা সেট করতে হয়, গন্ডোলা সেট করা অনেক ধরনের ঝামেলা, অনেকগুলা ওয়েট ব্লক এখানে মুভ করতে হয়। তারপর এটা সেটিং করার জন্য অন্তত 5-6 জন ওয়ার্কারের একদিন সময় লেগে যায়। তো এত কিছু করতে গেলে দেখা যায় যে আমাদের অনেক লম্বা সময় লেগে যাবে। কিন্তু এখানে আমরা চিন্তা করলাম যে এত লম্বা সময় এখানে ওয়েস্ট না করে কীভাবে খুবই কম সময়ের মধ্যে গ্লাসটা রিপ্লেস করা যায়, যদিও এটা অনেক বেশি রিস্কি ছিল আমাদের ওয়ার্কারদের জন্য। তারপরে আমরা চেষ্টা করছি খুব কম সময়ের মধ্যে গ্লাসটা চেঞ্জ করার জন্য। আর এই জন্যই মূলত এরকম একটা রিস্কি সিচুয়েশন সব মিলিয়ে একটা কাজ সম্পন্ন করা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্তই। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে করতে পারেন। এটা অ্যাকচুয়ালি বাংলাদেশেই এই কাজটা হয়েছে। এটা হচ্ছে গুলশান একে লিংক রোডে। বাংলাদেশে এখন অনেক বড় বড় কমার্শিয়াল বিল্ডিং হচ্ছে, যেগুলোতে অনেক বেশি গ্লাসের কাজ হচ্ছে। গ্লাস ছাড়া এখন আর কমার্শিয়াল বিল্ডিং চিন্তা করা যায় না। সো গাইজ, ভিডিওর ব্যাপারে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। আর আমি খুবই ব্যস্ত, যার কারণে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে দিতে পারতেছি না। আপনারা অনেকেই আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ দিচ্ছেন এবং আমার ফেসবুকে মেসেজ দিচ্ছেন যে নতুন ভিডিও টিউটোরিয়াল দেওয়ার জন্য। আমি খুবই দুঃখিত যে ভিডিও আপনাদের সাথে আমি আসলে এখন শেয়ার করতে পারতেছি না ব্যস্ততার কারণে। সো যখনই ফ্রি থাকবো আমি চেষ্টা করবো আপনাদের সাথে নতুন কোনো ভিডিও শেয়ার করার জন্য। So guys, thanks for watching. Please subscribe my channel. Stay happy, stay cool. Cool.
কুল 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 কুল